Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to guys my channel Sorif Car Decoration. My new video 2-piece fitting LED car Camry. LED light LED S7 Camry 2012 model Camry white color. Jara amar channel ta ekhono subscribe koren nai, subscribe koren. আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। তো আজকে দেখাবো কিভাবে কামরি 2012-এর মধ্যে এলইডি লাইট ফিট করে S7 সাদা কালার, অনেক আলো, পাওয়ারফুল। S7 প্রথমে লাইট আছে নর্মাল লাইট, তো আমরা এখন খুলে এটাকে এলইডি লাইট ফিট করব। দেখেন কামরির মধ্যে একটা স্প্রিং বা একটা ফাঁদ থাকে, তো এটা নিউ এলইডি লাইট নাম্বার S7 টু পিস হাই ভোল্টেজ হোয়াইট কালার। তো এখন আমরা এলইডি লাইট একটা ফিট করবো এখানে, আর একটা হাতের ডাইন পাশে, একটা হাতের বাম পাশে ফিট করবো। তো এলইডি লাইট এভাবে আসে, একদম সোজা ফিটিং, খুব সহজে আপনারা ফিট করতে পারবেন। প্রথমে ফিসটা ফিট করবেন একদম ইজিভাবে, তো দেখেন আমরা খুব ইজিভাবে ফিট করছি। তারপর লাইটটা ফিট করবেন খুব ইজিভাবে। তো আমার ছোট ভাই আজকা এটা ফিট করব, তো এখন ছোট ভাই ফিট করতেছে। তো দেখেন আমরা প্রথমে এটা টেস্ট করে নিব ইনশাআল্লাহ। তো কাস্টমারে টেস্ট করতেছে আলোটা কেমন, দেখেন একদম সাদা কালোর, একদম সাদা কালোর, অনেক আলো। তো খুব ইজিভাবে আমরা ফিট করতেছি, দেখেন খুব সহজে। তো এই পাশে একটু জায়গা কম থাকার কারণে একটু ভালোমতো ইজিভাবে দেখা যাইতেছে না, তো যতটুকু পারি ইনশাআল্লাহ দেখামো। খুব ইজিভাবে ফিট করতেছি, তো আপনারাও এভাবে চেষ্টা করবেন, হয়তোবা হাত দিলে বুঝতে পারবেন খুব সহজে ফিট করা যায়। তবে হাতের বাম পাশেরটা ইনশাআল্লাহ আমরা খুব সহজে ফিট করে দেখাবো, এপাশে একটু সবসময় জায়গা কম থাকে। তো ছোটো ভাই একটু কষ্ট করতেছে, একটা স্ক্রুড্রাইভার দিয়ে লাগাইতেছে, তো এপাশে একটু জায়গা কম থাকার কারণে আমরা লাইটটা খুলতেছি না, কাস্টমার একটু তাড়াহুড়া আছে। তো এইভাবে কামরি গাড়ির একটু কষ্ট হয় সবসময় S7-এর মধ্যে, তো কামরির মধ্যে একটু কষ্ট হয়, তারপরও সমস্যা নাই। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কামরি 2012-এর মধ্যে S7 লাইট ফিট করে সাদা কালার এবং অনেক বেশি কালার। তো আমাদের ওইটা লাগানো শেষ, বাকি এটা ইনশাআল্লাহ আমরা খুব সহজে খুব ইজিভাবে এটা আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে খুব সহজে কামরি এলইডি লাইট S7 ফিট করে। তো এটা দেখছেন একটা নর্মাল লাইট, এটা খোলা শেষ, বাকি এই স্প্রিং ফাত এটা লাগাইতে একটু কষ্ট হয়, তো ফিসটা লাগাই নেবেন, এভাবে ফিট করবেন। তো ফিসটা লাগানো শেষ, তো এভাবে ফিসটা একটু খুলে নেবেন যাতে সহজে লাগানো যায়। তো অনেকে আছে ফিসটা ইজিভাবে লাগাই দেয়, অনেকে আছে ফিসটা লাগায় না। তো আমার ছোটো ভাই দেখি কি করে আজকে ফিসটা কিভাবে লাগায়। ছোটো ভাই এখন আবার খুলতেছে, কারণ লাইটটা জ্বলে না, লাইটটা প্লাস মাইনাস সেম করে লাগাইতে হইবে। তো ছোটো ভাই এখন প্লাস মাইনাস চেঞ্জ করে লাগাইতেছে, তো ইনশাল্লাহ লাইটটা চেক করবো। তো ফিসটা এইভাবে প্লাস মাইনাস লাগাইবেন। তো ছোটো ভাই এখন লাইটটা চেক করব, তো দেখেন লাইটটা চেক করতেছে, অনেক আলো, সাদা কালার, একদম হাই ভোল্টেজ। তো দেখেন ছোটো ভাই কীভাবে S7 লাইট লাগাইতেছে খুব সহজে, আপনারাও ইচ্ছা করলে পারবেন। তো ছোটো ভাই খুব সহজে S7 লাইট লাগাইতেছে, বাকি ছোটো ভাই যে ফিসটা আছে একটু ট্রেপ দিতেছে, কারণ ট্রেপ দিলে
কারেন্টটা আর শর্ট করবে না, গাড়ির মধ্যে খুব ইজিভাবে অনেক দিন লাস্টিং করব, চলব। তো ক্যামরির S7 লাইট এইভাবে ফিট করে। তো যারা আমার ফেসবুক পেজে দেখবেন, ভিডিওটা কেমন হয়েছে লাইক ফলো শেয়ার করবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ছোট ভাইয়ের দ্বিতীয়টা আছে, ওটার মধ্যেও কস্টিপ দিতেছে। ছোট ভাই দুইটার মধ্যে কস্টিপ লাগাইতেছে বা টেপ লাগাইতেছে, যাতে করে কারেন্টটা শর্ট না হয়, অনেক দিন লাস্টিং করে। তো আপনারা এভাবে সেম কস্টিপ লাগাই নেবেন বা টেপ লাগাই নেবেন, তো আর কারেন্ট আর শর্ট করবে না, অনেক দিন লাস্টিং করবে। তো এইভাবে ক্যামরি গাড়ি S7 লাইট, সাদা কালার, হাই ভোল্টেজ, হোয়াইট কালার, এভাবে ক্যামরি 2012 ফিটিং করে। তো আমাদের এখন ক্যামরি গাড়ি লাইট লাগানো শেষ, আমরা এখন চেক করতেছি, মাশাল্লাহ অনেক আলো, অনেক আলো, সাদা কালার দেখতে অনেক সুন্দর। তো আমরা রাত্রেবেলা দেখতেছি অনেক আলো, মাশাল্লাহ রাস্তাটা অনেক ক্লিয়ার দেখা যেতেছে, অনেক আলো হইতেছে। তো এইভাবে LED লাইট ফিট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।